সূর্য মন্দির হচ্ছে। ছট পুজোর সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন আসানসোলের মেয়র ও পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। শুক্রবার যখন বিজেপি রথযাত্রা ঘিরে রাজ্য তোলপাড়, তখন আসানসোলের মেয়র ব্যস্ত রইলেন সূর্য মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ঝাঁঝরা কলোনি ইসিএলের আবাসনের পাশের এই জমিতেই গড়ে উঠবে সূর্য মন্দির। শুক্রবার যার শিলান্যাস করলেন জিতেন্দ্র তিওয়ারি। পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহার ঝাঁঝরাতে এই জায়গাতেই সূর্য মন্দিরে শিলান্যাস করলেন স্থানীয় বিধায়ক এবং আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেছিলেন যে আসানসোল লোকসভা এলাকায় 12টা মন্দির তৈরি করা হবে, তার মধ্যে এটি প্রথম যেটির আজকে তিনি এখানে শিলান্যাস করলেন। প্রশ্ন উঠছে আসানসোল ও দুর্গাপুর মিলিয়ে যে 12টি সূর্য মন্দির গড়ার পরিকল্পনা নিয়েছেন শাসক দলের বিধায়ক, সেই টাকা আসবে কোথা থেকে? এর জন্য কি হাত পড়বে সরকারি কোষাগারে? সমালোচনা হয়েছিল যখন আপনি ঘোষণা করেছিলেন যে পুরসভার টাকায় মন্দির হচ্ছে না, পুরসভার টাকায় মন্দির হচ্ছে না। আপনি দেখলেন তো যে এখানে প্রচুর মানে নরেন্দ্র মোদীর কাছে আমরা টাকা চাইবো না এবং অমিত শাহের কাছে আমরা টাকা চাইবো না। তারা এই কোটি কোটি টাকা খরচ করছে এই রথের পেছনে, সে টাকা কোথা থেকে আসছে সেটা এই ঝাঁঝরা অঞ্চলের মানুষ, এই অঞ্চলে প্রচুর মানুষ আছেন যারা এটাতে হেল্প করবেন, তাদের হেল্পে এই মন্দির হবে। মাসখানেক আগেই সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উদ্বোধন করেছেন মোদী। অযোধ্যায় রামের বিশাল মূর্তি তৈরির কথা ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ, 2019 লোকসভা ভোটে ফায়দা তুলতেই মূর্তি ও মন্দির রাজনীতি করছে বিজেপি। ধীরে ধীরে কি সে পথে এগোচ্ছে তৃণমূল? সূর্য মন্দির গড়া নিয়ে এই প্রশ্ন তুলছেন অনেকে। তারা মন্দির নিয়ে রাজনীতি করে আর আমরা মন্দির নিয়ে পুজো করি। আমরা তো এই মন্দির রাজনীতি করার জন্য করছি না, এখানে পার্টির মিটিং হবে না, এখানে পুজো হবে। এই সুযোগে বিজেপিও প্রশ্ন তুলছে বাংলার শাসক তৃণমূল আগে রাম মন্দির নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করুক। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বুঝতে পেরেছেন যে তারা 7 বছরে মানুষের সমর্থন হারিয়েছেন, মানুষের বিশ্বাস ভরসা হারিয়েছেন। আজকে রাম মন্দিরের কথা আমি বলতাম, আমি বলতো বিজেপি হিন্দুত্ব রাজনীতি করছে, তা কি এমন প্রয়োজন হয়ে গেল শুধু মন্দির করতে হবে? তাই তেওয়ারিকে প্রথম বলবো যে রাম মন্দির হবে কিনা সেটা পরিষ্কার করুন, তারপরে এই কথা ভাববেন। আসানসোল লোকসভা বর্তমানে বিজেপির দখলে, রাজনৈতিক মহলে জল্পনা 2019 এই আসন থেকে বিজেপি সভাপতি অমিত শাহ দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। এই লোকসভা কেন্দ্রের একটা বড় অংশের ভোটার অবাঙালি, সেই ভোটারদের নিজেদের দিকে টানার জন্যই কি সূর্য মন্দির গড়ার প্রয়াস তৃণমূলের? প্রশ্ন বিভিন্ন মহলে। মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।